এই উত্তরে বন্ধের খবরটা লইছিলি? হ্যাঁ লইছিলাম। আমি তো যাই পাইতাছি না, পোলাটা আমার পরীক্ষা, মাংস কিনা ভালো, পোলাটা তো ভালো মন্দ খাওয়ার লাগবো, যেহেতু কষ্ট হয়ে পড়তাছে, পোলাটা আমার পড়তাছে কষ্ট হইয়া। হ্যাঁ হ্যাঁ ওগুলা সমস্যা না, ওগুলা সব ঠিকঠাকই আছে। তুই দেখিস ওটি পোলাটা পরীক্ষা না যাবো আমি পোলাটা দিয়ে নজর রাখি। হ্যাঁ তাই করুন, সামনে যেহেতু একটা উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। জ্ঞানী কিনু পোলা তো আমার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কই যা? যাইতাছি বলতে অন্য অন্য যাইতাছিলাম। তে আমার অন্য কি মনে কইরা? আমার ছোট ভাইটা তো মেট্রিকে পরীক্ষা দিব, একটু দোয়া করুন যে। ধুরুমিয়া, এত টিহা পয়সা নষ্ট কইরা কি দরকার পড়ানির? তোমার লগে গৃহস্থী কামে খাটাও, দুইটা ভাত পেটও ভরবো, এই টিহা পয়সা নষ্ট হইরা পরীক্ষা দেওয়া লাভ কি? না ভাইবো চাকরি, না ভাইবো কিছু, পাশ করা ভাইবো। আমি তো সারা জীবন গাজার মতো খাটলামই, বাইডারে যদি একটু লেহাপড়া করে মানুষ করা পাইতাম। আমি বাবু তোমারে বালা বুদ্ধি দিলাম, তোমার বাইরে তুমি জিরা মন্দে ডহরগা, পরে দেখো আল্লাহ হইতো না জাল্লা হইতো না। তাহলে যাও যাও বাবু, যাও 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 যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি যা জানি আমি যা বুঝি তুইটা বুঝ বুঝি না তো কিরম একটা ওর বাইডা সারা জীবন খাইটা তারা যদি ওর বাইডারে মানুষ করে এই যে কথাটা এই সমাজ মনে করে যে সবসময় আমরা চালাম আমরা সমাজের মাথা করে থাকবা আমার বায়োমেট্রিক পরীক্ষা দিয়েছে ওই গৃহস্থ রেখা ওর বায়োমেট্রিক পরীক্ষা দিব এটা কি তাহলে আমি আরও সমান সমান হয়ে যেতেছি না তোর আনতে আছে এক সমান বাস বুঝছ কিছু স্যার ইস্তা আদি পরীক্ষা বললো কিছু তো পায় না কি করি ক বিরাট চিন্তা কিছু পড়লাম না সারা বছর হেল শয়তানি হলাম আর মোবাইলে টিপলাম সারাদিন বাড়িতে টিয়া নিয়ে খাইলাম প্রাইভেটও বললাম না কোচিংও করলাম না ভাই তো মনের কাছে একবার পয়সা করে শেষ করে আনলাম সব কিন্তু আসলে তো বই ধরছি না পর্যন্ত কি করুন যাই ক আমার আর মাথায় ধরে না আমি আর পরীক্ষা দিতাম না যেটি হ্যাঁ নষ্ট করলাম বা হ্যাঁ যদি ফেল পড়ি ইস পাঁচটা করবি করতে সারাদিন কাটাইলি গার্লস স্কুলের সামনে বই বে পাঁচ তুই করবি পুলাডারে শহরের একে লেখাপড়া করাইতাছি মাসে মাসে কুচিনের বেতন দিতাছি গরম ভাড়া রেখে দিছে একটা শহর যে পুলাডা আমার কুচিন কইরা প্রাইভেট কইরা এটা বারান তো পইরা আয়ো পরীক্ষাও তো আয়া পড়ছে দিয়ে একটু ফোন দিয়া ফোন দিয়া দিই পুলাডা কি অর্থাছে দেখি ফেল করলে তো আমার ইজ্জত থাকতো না ভাড়া যদি না করে আমার ইজ্জত থাকতো না তো আমি আমার চিন্তা করতেছি যে কোন পড়তি আছে না কি ঘুমাইতেছে আমি চিন্তা করছি পড়ো পড়ো ভালো পড়ো আর খাইও ঠিক মতো খাইও খাওয়ার সময় তো পাই না সারাদিন ছাত্র কি জানি পড়তাছে শোনা যা ওটা তুমি বুঝতা না রেখে দে পরে কথা কইরো